কইরাতে ইমান দান না অগজন্য মদ বইদো আমরা তোর মদ খাইতাছি না আমরা তো পবিত্র আছি হতে পারে পতিতালা যদি কোরআন শরীফ পড়লে কোরআনের বাতি জ্বলতে পারে এই মদের আসলে কোরআনের বাতি জ্বলতে পারে আর ওরা তো মদ খায় নেশা হয় না ওরা মদ খায় আমাগো মতে বাংলা তারি মদ খায় না তা ওই যে তালের রস দিয়ে বানায় ওইটি খায় না ওরা খায় আমি যখন লন্ডন সফর করেছি 2014 সালে ব্রাইটন ইস্ট লন্ডন ওল্ড লন্ডন আলা সব জায়গায় ঘুরেছি আমারে আমি দেখছি ওরা মদ খায় জাতের মদ যেগুলা খাইলে মাতলামি করে না আর আমাগো গুলা মদ খেয়ে বরে কয় মা কেমন আছ বরে যে কয় ডার্লিং ভালো আছ কান তো গোড়া বানালা পান্তাবাদ পোসা দিয়া আর কুমড়া পোসা কুমড়ার বিসি পোসাইয়া বানায় আর ওই দেশের মদগুলা আঙ্গুর দিয়ে বানায় আপেল দিয়ে বানায় ওগুলা খাইলে এত তাড়াতাড়ি মাতলামি হয় না দাম ওই রকম নাউজুবিল্লাহ বললেন না জীবনে বাজান মদের বোতল দেখছি সব কিছু দেখছি জীবনে টেস্ট করে কোনোদিন দেখি নাই দইরাও দেখি নাই খাবো জান্নাতে কেন আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে দুইটা জিনিস ডাব্বায়ন করবে মাছের কলিজা আর মদ দিয়ে আরো জোরে করে আমার আল্লাহ সর্বপ্রথম ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন এমন মদ খাওয়াবে যে মদ খাইলে মাতলামি আসবে না ডাইরেক্ট কোরআনের কথা এরকম মদ গ্লাসে থাকবে এক ডোপ মদ খাবেন 70 কোয়ালিটির গ্রানা দেবে আল্লাহ কোনে বলেন সূরা কিয়ার মধ্যে এমন পানি এমন মদ তোমাদের খাওয়াবো এমন খামার খাওয়াবো মাথায় মুষ্টি আসবে না মাথার মধ্যে কোনো ঝাড়ি আসবে না শুধু মাওলার প্রশংসাই আসবে মাওলার প্রশংসাই আসবে মাওলার প্রশংসাই আসবে আরে হরেরটা খাইবা ল্যাং দয়াম বউরে মা কইবা এই জন্যই তো মদ খাইলে দুনিয়া খাইলে আখেরাতে খাইতে পারবা না কষ্ট হইতাছে অজ্ঞামি তার বড় অস করো আল্লাহ তো কারি আব্দুল বাসিত কে বলে দোষ শুরু করো হ্যাঁ তুর আমার যদি আপনি বাসের ড্রাইভারের সিঁড়ির পিছে বইয়া যদি কোনো হুজুরে হন আধা ঘন্টা ওয়াজ করে এটা হইব আমি কমকে পাগল নিমে গাড়ির মধ্যে বেঁকে ওয়াজ করে বজন কারি আব্দুল বাসিত বলে দোস্ত প্রেসিডেন্ট সাহেব জামাল নাসের এখানে ওয়াজ করার জায়গা না এখানে কোরআন তেলাওয়াত করার জায়গা না জামাল নাসির বলে কোরআন তেলাওয়াত যদি আমার নবী মক্কায় জানোয়ারের সামনে করতে পারে মক্কার আবু জেহেলের চাইতে বড় জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না উৎপা সাহেবের মধ্যে এত বড় জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না তাদেরকে দেখে যদি আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করতে পারে ওমরের মতো ইসলাম কবুল করার আগে এমন কোন জানোয়ার মক্কায় ছিল না ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করত না ওমর যদি কালেমা শুনিয়া কোরআন শুনিয়া কালেমা পড়তে পারে গো তুমি এই মদের আড্ডা কানায় কোরআন তেলাওয়াত করো হেদায়েত দিবি আমার মওলা করে আব্দুল বাসিত বলে আপনি আমার সেতাইলেন তাহলে না ঠিক আছে জামাল নাসির বলতেছে ভাই আপনারা তো জার জার ধর্মের গান গাইলেন আমাকে মুসলমানদের একখান গান আছে আমাকে শিল্পী লইছিল লগে এই শিল্পীতে গাইব তো ব্রিটেনের মানুষ তো ইংলিশে অভ্যাস তো ইংলিশে যখন বলছে আমার এই একটা গান গাইব সঙ্গীত গাইব তো এখন যাইয়া যে সঙ্গীত গীতিকার আছে হে একটা তবলা ধরাই দিছে এটা নাও এটা দিয়ে গাও এটা বাস আওয়ার গাও কারি আব্দুল বাসিত তবলাটার এইভাবে থুইয়া কান্নের মধ্যে আঙ্গুল দিয়া শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম মদের গ্লাস যার হাতে ছিল ওইভাবে রইছে
যে মদ ডালতে ছিল ওইভাবে পড়ে দিয়েছে, সবার কান খাড়া হয়ে গেছে, বাদ্য নাই যন্ত্র নাই, খালি মুখ দিয়ে কি গান গায়। আল্লাহ যারা আসতে কয় নামি জীবন ভলান্টিয়ার নাই, আল্লাহ কবুল করেন, আমিন আর বলেন আমিন। আরে আব্দুল বাসিত শুরু করলেন কোরআন তেলাওয়াত, তেলাওয়াত করতে 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 আড়াই ভাড়া তেলাওয়াত করছে ওই মদের আসরের মধ্যে, আর একটা মাতলামেরও একটা পাগলেরও হুট ছিল না, লাশ পর্যন্ত এই মদখোর গুলা কারি আব্দুল বাসিতের হাতে হাত দিয়ে বলে তুমি এই গান কোথার থেকে শিখেছো, এই গানের শিল্পী কে, গীতিকার কে, সুরকার কে, লেখক কে? কারি আব্দুল বাসিত বলতেছে ওহুয়া বিল উফুকিল আলা, এই গানের গীতিকার সুরকার এখানে না উনি উপরে থাকে। তখন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উনি এমন একজন রব, উনি আমার সব, উনি এমন একজন রব। সঙ্গে সঙ্গে ওখানে 40-45 কোয়ালিটির মানুষ আছিল, ধলা কালা মেঠে লম্বা খাটো, সবাই কারি আব্দুল বাসিতের সাথে কালেমা পড়ে মুসলমান হয়। তুমি যে এই ভার্সিটিতে গান শিখছো ওই ভার্সিটির টিচারের কাছে আমরাও পড়ব। কোরআন তেলাওয়াত শুনে তারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমি আপনাদের সামনে একটা আওয়াজ শুনতে চাই, এই কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে, কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। তাকবীর দিলা হইয়া বইরা মানিকগঞ্জের তাকবীর, এটা তার গোপালগঞ্জের তাকবীর না। এই মুসলমানের গোলা দাঁড়ায় পড়ে একটা মর্দে মুজাহিদ দেখায় দাও তো, বিন্দু মাত্র শক্তি এই শরীরে থাকতে পৃথিবীর কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আছো দেখি পারার হা দাঁড়ায় একজন তাকবীর দাও তো। তাহলে বোঝা গেছে মানিকগঞ্জে আছে ইনশাল্লাহ। বলে যে ছেলেটা তাকবীর দিছে, তোমরা অনেকে ঠাট্টা করতেছ না, এই তাকবীরটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি।
কারণ এই তাকবীর দিয়া দুনিয়ার সব ইমাম নামাজে দাঁড়ায় ইশারায় নামাজ পড়ছেন তখন কি বলছেন জোরে 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 মাগরিবের নামাজ পড়ছেন কি দেখা জুমার নামাজটা আমার আল্লাহ বলে বান্দা কেউ যদি আল্লাহু আকবার বলে আমি তখন আর সহ্য করতে পারি না আমি তখন আর সহ্য করতে পারি না বান্দা আমি তখন তোরে বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দেই আল্লাহকে তাকবীরের আওয়াজটা অনেক নাস্তিক বাংলাদেশে আছে দেখবেন তারা শুধু বলে এটা পাকিস্তানের আওয়াজ এই তাকবীরের আওয়াজ কি পাকিস্তানের আওয়াজ না এটা কোন ব্যক্তিগত আওয়াজ না এটা কার আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার